আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো পণ্য মূল্য নির্ধারণ পদ্ধতি সম্পর্কে। পণ্য মূল্যটি আসলে কি হবে সেটির উপর নির্ভর করে কিন্তু পণ্যের বেচা কেনাটি নির্ভর করে। সেই ক্ষেত্রে পণ্য মূল্য নির্ধারণ করাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পণ্যের সঠিক মূল্য নির্ধারণ না করলে একটি প্রতিষ্ঠানের সফলতা তথা উদ্দেশ্য অর্জন করাটাও সম্ভব হয় না। যদি এরকম হয় পণ্য মূল্যটি বেশি ঠিক করা হয়েছে, তখন কিন্তু ক্রেতা সেই পণ্যটি ক্রয়ে কোনো রকম আগ্রহ পায় না। আবার পণ্যমূল্য যদি অনেক কম ধার্য করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ক্রেতার মনে এটি আসে যে পণ্যটি নিশ্চয়ই মান ভালো না, সেই ক্ষেত্রটিও কিন্তু পণ্য বিক্রয়টি কমে যায়। তার মানে আমাদের বুঝতে হবে পণ্য মূল্যটি সঠিকভাবে ঠিক করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যয়ভিত্তিক পণ্য মূল্য নির্ধারণ পদ্ধতি। এখানে আমরা চারটি পণ্য মূল্য নির্ধারণ পদ্ধতি সম্পর্কে জানব। প্রথমটি হচ্ছে ব্যয়ভিত্তিক। সেক্ষেত্রে ব্যয়ভিত্তিক বলতে আসলে কি বোঝায়? এটি বোঝায় পণ্যের উৎপাদন ব্যয় ও বিপণন সংশ্লিষ্ট ব্যয়ের উপরে ভিত্তি করে যখন পণ্য মূল্য নির্ধারণ করা হয়। এটিকে দুইটা ভাগে আমরা ভাগ করেছি, সেটি হচ্ছে ব্যয়যোগ অথবা মার্কআপ পদ্ধতি, আর একটি হচ্ছে ভারসাম্য মূল্য নির্ধারণ বা ব্রেকইভেন পদ্ধতি। ব্যয়যোগ আসলে কি? যেখানে বিপণন ব্যয় যোগ পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে ব্যয়টি হয়েছে সেটির পাশাপাশি কি মুনাফাটি যোগ করে দেওয়া হয়। তাহলে সহজ করে যদি বলি, পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করা, সেটি হচ্ছে ব্যয়যোগ অথবা মার্কআপ পদ্ধতি। তাহলে মনে করি যে ওই পণ্যটা উৎপাদন করতে যদি 320 টাকা খরচ হয়, ওই প্রতিষ্ঠানটি ঠিক করছে মুনাফা রাখবে 30 টাকা করে প্রত্যেকটি পণ্য, তাহলে টোটাল হলো 350 টাকা। যখন পণ্য মূল্যটি 350 টাকা ঠিক করে দিবে, তখনই সেই 350 টাকার 320 টাকা পণ্যের উৎপাদন ব্যয়, 30 টাকা মুনাফা, সেটি হচ্ছে ব্যয়যোগ অথবা মার্কআপ পদ্ধতি। আমরা এতক্ষণ দেখলাম ব্যয়যোগ অথবা মার্কআপ পদ্ধতি। তাহলে এই যে ব্যয়যোগ অথবা মার্কআপ পদ্ধতির ম্যাথ কি হতে পারে সেটাও আমরা দেখি। প্রশ্ন হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল 50 টাকা এবং বাৎসরিক স্থায়ী ব্যয় 10 লক্ষ টাকা, মোট ব্যয়ের উপর 25% মুনাফা অর্জনের নীতি গ্রহণ করেছে কোম্পানিটি, মোট উৎপাদন 1 লক্ষ একক, প্রত্যাশিত বিক্রয় পরিমাণ 50,000 একক হলে ব্যয়যোগ মুনাফা পদ্ধতিতে একক প্রতি পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে সমাধানের দিকে তাকালে আমরা দেখতে পাই একক প্রতি স্থায়ী ব্যয় হচ্ছে মোট স্থায়ী ব্যয় ভাগ মোট উৎপাদন একক। সূত্র অনুযায়ী আমাকে দুইটিরই মান দেওয়া আছে, আমি দুইটির মান জাস্ট ভাগ করে দিলাম এবং আসলো 10 টাকা। একক প্রতি স্থায়ী ব্যয় এটি আমরা তাহলে বের করে ফেললাম, যেটি হচ্ছে এই যে 10 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এটিও এখানে দেওয়া আছে, সেটি হচ্ছে 50 টাকা। তাহলে মোট ব্যয় হচ্ছে একক প্রতি স্থায়ী ব্যয় যোগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের যোগফল, সেই ক্ষেত্রে 10 যোগ 50 মানে 60 টাকা। যোগ মুনাফা হচ্ছে এই যে মোট ব্যয় আসবে, মোট ব্যয়ের উপরে কত পার্সেন্ট মুনাফা অর্জনের নীতি গ্রহণ করা হয়েছে। তাহলে এখানে মোট ব্যয় আমরা দেখতে পাচ্ছি 60, তাহলে 60 × 25% মুনাফা অর্জনের নীতি, 60 × 25% তার মানে 15 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা কি দাঁড়াচ্ছে? বিক্রয় মূল্যটি হচ্ছে মোট ব্যয় যোগ যোগ মুনাফা, তাহলে 60 যোগ 15 মানে 75 টাকা। তাহলে এভাবে আমরা ব্যয়যোগ অথবা মার্কআপ পদ্ধতির মাধ্যমে এই যে প্রতি একক প্রতি পণ্যের বিক্রয় মূল্যটি নির্ধারণ করতে পারি। এই পদ্ধতিতে সাধারণত নির্মাণ সংস্থা, পেশাগত সেবা প্রদানকারী সংস্থা, খুচরা বিক্রেতারা মূল্য নির্ধারণ করে থাকে। তারপরে আছে ভারসাম্য মূল্য নির্ধারণ বা ব্রেকইভেন পদ্ধতি। ভারসাম্য বিন্দু হচ্ছে যেটা যেখানে মোট আয় সমান মোট ব্যয় হবে। ব্রেক ইভেন তথা ভারসাম্য বিন্দু হলো এমন একটি বিন্দু যেখানে মোট আয় ও মোট ব্যয় সমান হবে, অর্থাৎ ভারসাম্য বিন্দুর চেয়ে বিক্রয়ের পরিমাণ যদি কম হয় প্রতিষ্ঠানটিকে লোকসান দিতে হবে, আবার বিন্দুর চেয়ে যদি বিক্রয় বেশি হয় তখন কিন্তু মুনাফা অর্জিত হবে। ভারসাম্য বিন্দুতে মোট আয় অথবা ব্যয়কে উৎপাদনের বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলে একক প্রতি যে বিক্রয় মূল্যটি আমরা সেটা পেয়ে থাকি। তার মানে আমরা বলতে পারি এই ভারসাম্য বিন্দুতে মূল্য নির্ধারণ করা কিংবা টার্গেট মুনাফা অর্জনের জন্য মূল্য নির্ধারণকে এই ভারসাম্য বিন্দুতে রূপান্তর করে যে প্রতিষ্ঠানটি রয়েছে তারা। তাহলে তারাও বুঝতে পারে মাস শেষে তাদের আসলে লাভ হচ্ছে নাকি লোকসান হচ্ছে।
আমরা কিন্তু ভারসাম্য মূল্য নির্ধারণ বা ব্রেক ইভেন পদ্ধতি কি এটা কিন্তু জেনে নিয়েছি। এখন আমরা যদি এটার ম্যাপটা দেখি, প্রশ্নে বলা আছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা এবং স্থায়ী ব্যয় প্রতিষ্ঠানটির ভারসাম্য বিন্দুতে উৎপাদনের পরিমাণ 800 একক হলে ভারসাম্য মূল্য নির্ধারণ পদ্ধতিটি নির্ণয় করার জন্য। তাহলে আমরা দেখছি মোট স্থায়ী ব্যয় হচ্ছে 8000 টাকা। এটা কিভাবে আসলো? আমরা কিন্তু ঠিকই যখন ব্যয়যোগ মূল্য নির্ধারণটা বের করেছিলাম আগের ম্যাপটিতে, তখন কিন্তু একটু সূত্র শিখেছি। সেটি কি ছিল? একক প্রতি স্থায়ী ব্যয় সমান মোট স্থায়ী ব্যয় ভাগ মোট উৎপাদন একক। তাহলে এখানে আমি যখন মোট স্থায়ী ব্যয়টি বের করছি, তার মানে আমার সূত্রটি কি দাঁড়াবে? একক প্রতি স্থায়ী ব্যয় ইনটু মোট উৎপাদন একক। এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমাদের মোট উৎপাদন এককটা কত। আমাদের মোট উৎপাদন একক দেওয়া আছে এই যে 800 একক। তাহলে 800 ইনটু আমরা তাহলে মোট এই যে একক প্রতি স্থায়ী ব্যয় এটা কোথা থেকে পাচ্ছি? এটা পাচ্ছি আগের ম্যাথটাতে, কিন্তু আমরা বের করে এসেছিলাম যে 10 টাকা একক প্রতি স্থায়ী ব্যয়। তাহলে 800 ইনটু 10 করলে আমরা পেয়ে যাচ্ছি 8000 টাকা মোট স্থায়ী ব্যয়। তারপরে মোট পরিবর্তনশীল ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়ের সূত্র হচ্ছে মোট স্থায়ী ব্যয়ের, কিন্তু বের করার পরে আমরা মোট পরিবর্তনশীল ব্যয়ের দিকে যাচ্ছি। এইটার ক্ষেত্রে আমার সূত্র হচ্ছে এই যে মোট এককটা রয়েছে এটার সাথে আমি গুণ করব পরিবর্তনশীল ব্যয়টা। তাহলে 800 ইনটু 5 যদি করি তাহলে হয় 4000 টাকা। তাহলে আমার মোট ব্যয় সবসময়ই মোট স্থায়ী ব্যয় যোগ মোট পরিবর্তনশীল ব্যয়, সেই জায়গায় 8000 যোগ 4000, তার মানে 12000 টাকা। এখন আমরা জানি ভারসাম্য বিন্দুতে মোট ব্যয় ও মোট বিক্রয় যেহেতু সমান, তাই এখানে মোট বিক্রয়টা এই মোট ব্যয়ের সমান হবে। মোট ব্যয় ছিল 12000 টাকা, তার মানে মোট বিক্রয় হবে 12000 টাকার সমান। তাহলে একক প্রতি বিক্রয় মূল্যটা কি হবে? তাহলে একক প্রতি বিক্রয় মূল্য হবে এই যে 12000 ভাগ এই যে 800 একক সেটা। তাহলে 12000 কে যদি আমরা 800 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়েছি 15 টাকা। তাহলে ভারসাম্য মূল্য নির্ধারণ বা ব্রেক ইভেন পদ্ধতিতে যদি আমি মূল্য নির্ধারণ করতে চাই সেটি হবে 15 টাকা। তারপরে রয়েছে ভ্যালু ভিত্তিক, ক্রেতা পণ্যকে কিভাবে দেখছে ঠিক সে অনুযায়ী যখন পণ্যের মূল্যটি নির্ধারণ করা হয় সেটি হচ্ছে ভ্যালু ভিত্তিক। তার মানে পণ্যটি একটি নির্দিষ্ট পণ্যকে ক্রেতা কিভাবে দেখছে অর্থাৎ কিভাবে উপলব্ধি করছে, সে নিজে এই পণ্যটির জন্য কতটুকু অর্থ দিতে প্রস্তুত সেগুলো বিবেচনা করে এই ভ্যালু ভিত্তিক পণ্য মূল্য নির্ধারণ করা হয়। সেক্ষেত্রে সেটি হতে পারে পণ্যের মান দেখে ক্রেতা সে পণ্যটির প্রতি আকৃষ্ট হচ্ছে, ভ্যালু দিতে রাজি হচ্ছে, কিংবা আকার আকৃতি দেখে, কিংবা নতুন কোনো ডিজাইন এসেছে সেটি দেখে, ইত্যাদি কারণে এই ভ্যালু ভিত্তিক পণ্য মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। তারপরে রয়েছে প্রতিযোগিতা ভিত্তিক, সেই ক্ষেত্রে প্রতিযোগীদের সাথে সামঞ্জস্য রেখে এই পদ্ধতিতে পণ্য মূল্য নির্ধারণ করা হয়, যার কারণে বাজারে টিকে থাকার জন্য এবং অধিক বিক্রয়ের মাধ্যমে বেশি মুনাফা লাভের জন্য এই পদ্ধতিটি গ্রহণ করা হয়, যেখানে প্রতিযোগীদেরকে দেখে নিজের পণ্য মূল্যটি ঠিক করা হয়। এখানে প্রথমে আছে চলমান হারে, প্রতিযোগী ঠিক কি মূল্যে পণ্যটি বিক্রয় করছে এটি দেখে যখন মূল্য নির্ধারণ করা হয় তখন সেটি হচ্ছে চলমান হারে। তার মানে পণ্যের উৎপাদন ব্যয় কত বা বাজার চাহিদা কেমন এখানে এটি বিবেচনায় রাখা হচ্ছে না, শুধু প্রতিযোগী প্রতিষ্ঠান কোন দামে পণ্যটি বিক্রয় করছে এটিকে বিবেচনায় রাখা হচ্ছে, যার কারণে বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে পণ্যটি বিক্রয় পণ্য মূল্যটি ঠিক করে পণ্যটি বিক্রয় করা হচ্ছে, যার কারণে ক্রেতাও সন্তুষ্টি লাভ করা সম্ভব হচ্ছে। তারপরে আছে দরপত্র ভিত্তিক, এটি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে কোনো কাজ সম্পাদন করার জন্য কত ব্যয় হতে পারে এবং প্রতিযোগীরা ওই কাজ সম্পাদনে কেমন ব্যয় করেছে এই দুইটি বিষয়ের উপরে ভিত্তি করে করা হয়, অর্থাৎ কত ব্যয় নিজেদের হচ্ছে ও প্রতিযোগী কত ব্যয় করেছে। এই পদ্ধতিটি সাধারণত নিলাম ডাক ও ঠিকাদারি কাজের মূল্য নির্ধারণের ক্ষেত্রে করা হয়ে থাকে। তারপরে আছে চাহিদা ভিত্তিক, এখানে চাহিদা কেমন তার উপরে ভিত্তি করে পণ্যের মূল্যটি নির্ধারণ করা হয়ে থাকে। এই পদ্ধতিতে মূল্য নির্ধারণের ক্ষেত্রে পণ্যের চাহিদা যখন হ্রাস পায় পণ্যের মূল্য তখন হ্রাস পায়, আবার যখন দেখে যে পণ্যের চাহিদাটি অনেক বেশি বেড়ে গিয়েছে তখন তারা পণ্যের মূল্যটিও বাড়িয়ে দেয়। এরকমভাবে যখন পণ্য মূল্যটি নির্ধারণ করা হয় তখন তাকে বলা হয় চাহিদাভিত্তিক মূল্য নির্ধারক। আমরা জেনে নিলাম পণ্য মূল্য নির্ধারণ পদ্ধতিগুলো সম্পর্কে।